এলো সিটে রুক্ষ সুক্ষ দিন, কাতি মাস পড়ে গেছে এই ঠান্ডায় তুমি পাখা চালিয়ে চড়ে বাবা। দাদা বৌদি ক্রনিকলস, দাদা বৌদি ক্রনিকলস। জিঙ্গল বেল জিঙ্গল বেল, সান্টা এসে গেছে, আমার বরের মাথাটা পুরো ফুরি গেছে, এত নাচন কদন করো না এখনো দেরি আছে। জিঙ্গল বেল জিঙ্গল বেল, সান্টা আসেনি। সর্দি কি রাতোঁ মে হম সোয়ে রহে এক চাদর মে, আমাদের 33 নম্বর হানিমুনটা কবে হবে? হবে তো, কোজ বড় ঠান্ডাটাই তো পড়ছে না। একটু ঠান্ডা পড়বে, দার্জিলিং এ বরফ পড়বে, তারপর সেখানে গিয়ে তেরে চেহারে সে, তেরে চেহারে সে নজর নেহি হটতি, নজারে হম ক্যা দেখে। তাই খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ লাগছে তো, কিছু করো না। আমি রণবীর, তুমি দীপিকা, ক্রস ড্রেসিং, দুজনে মিলে হ্যাশট্যাগ ট্রেন্ডিং। আরে ঠান্ডে ঠান্ডে পানি সে নহানা চাহিয়ে চাকরি, মানুষ না পেঙ্গুইন। আর বলবেন না ডাক্তার বাবু, এই শীতকালে ফ্যান চালায় ঠান্ডা লাগবে না বলুন। ও আর জিজ্ঞেস করুন, নিজে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে স্নান করে। ও বাবা, জল গরম করতে ওনার তো হাত জমে যায়। একটা গিজার কিনলেই তো পারে বলো। হ্যাঁ, টাকা পয়সা তো গাছে ফলে আকাশ থেকে পড়ে, তাই না? এই শোনো, তোমাকে বিয়ে করাটা না আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। ভেঙে দাও না, সেই ভুল ভেঙে দাও। এবারে দেব তো দেব, এই পৌষ সংক্রান্তিতে আমি বাপের বাড়ি যাব, আর আসবই না আমি। আপনারা ডক্টর না, বরং উকিলের কাছে যান। দিলাম তো মার্কেটটা গরম করে। তাহলে এই গরম গরম ভিডিওটা একটু ছড়িয়ে দাও, একটু শেয়ার করো, আর তুমি একটুখানি আমাদের গরম জল করে দাও। বজাতে রহো।